রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ইমামতি কে করেছেন? আল্লাহ রাসূলের জানাজার নামাজ ইমামতি করা কেউ করে না, কারণ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি মৃত্যু স্বাদ গ্রহণ করেছেন 1500 বছর আগে। হায়াতুন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম গ্রহণ করেছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এই জন্য 1500 বছর আগে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজে কেউ ইমামতি করে নাই। 30,000 সাহাবী আলাদা আলাদা আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে দোয়া করেছেন। এখন প্রশ্ন হলো কি দোয়া পড়ছেন? কারণ আমরা জানাজার দোয়ায় গুনাহ মাফের দোয়া করি, আল্লাহুম্মা আগফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া কাবীরিনা ওয়া সাগীরিনা। আল্লাহ আমাদের মধ্যে যে উপস্থিত অনুপস্থিত জীবিত মৃত ছোট বড় তাদের গুনাহ মাফ করো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহই ছিল না, আমিন। তো কি দোয়া করছেন? তারা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমের সামনে দাঁড়িয়ে সালাত সালাম করছেন। কথা বুঝতে পারছেন? আরশ আজিম কিসের উপরে বিদ্যমান? কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা দিন। আল্লাহর আরশ কোনো কিছুর উপর বিদ্যমান না, এটা মাহমুল, এটা কি বহন করা হচ্ছে। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহ, আর যারা আল্লাহর আরশকে বহন করছে এবং চারপাশে যারা দাঁড়ায় আছে। কয়জন বহন করতেছে? আল্লাহ অন্যত্র বলেছেন 8 জন ফেরেশতা। কয়জন? 8 জন। জবাব পাইছেন? আল্লাহ তাআলা কি সব জায়গায় বিরাজমান না আরশে আজিমে সমাসীন? অত্যন্ত স্পর্শকাতর একটা প্রশ্ন করেছেন, এর উত্তর দিতে গেলে না জানি আমার ইমান যায়, তবে উত্তর না দিয়েও পারি না। আমি অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটা উত্তর দিচ্ছি যেন আমার ইমান ঠিক থাকে, আপনাদের ইমানও ঠিক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, ইলমান কুদরাতান, কিন্তু তিনি সবার উপরে। বুঝলেন না? আল্লাহ সর্বত্র বিরাজমান, ইলমান কুদরাতান, কিন্তু তিনি ফাওকা সামাওয়াতি সাবঈ, সপ্তাকাশের উপরে। কথা বুঝেন? জি। এই যে আমি বললাম সপ্তাকাশের উপরে, এটাও এক রকম বেয়াদবিমূলক কথা, কিন্তু না বলে তো পারলাম না। কথা বুঝতে পারছেন? আল্লাহ কোন দিক কোন জেহাদের মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। তিনি সৃষ্টির মধ্যে, বুঝলেন? আবার সৃষ্টির উপরে, সর্বত্র তিনি ইলমান কুদরাতান, কিন্তু তিনি ফাওকা সামাওয়াতি সাবঈ, সাত আকাশের উপরে, তবে তিনি আরশের মুখাপেক্ষী নন। বুঝলেন? আল্লাহ যখন আরশ বানান নাই তখনও আমার আল্লাহ ছিলেন, ঠিক? তিনি আরশের মুখাপেক্ষী নন। আরশে আজিম হলো আল্লাহ গোটা সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে উপরে, ঠিক কিনা? কথা বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, সকল আকারের স্রষ্টা, আমার আল্লাহ নিরাকার। তাফসীর কবীরে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজের ব্যাখ্যায় ইমাম রাজি লিখেছেন, কদ ইত্তাফাকাল মুফাসসিরুন আলা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাউন মিনাল জিসমে, সকল মুফাসসির একমত, আমার আল্লাহ দেহ থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ, সকল সুরতের স্রষ্টা আমার আল্লাহ, তিনি দেহ থেকে পবিত্র। বলবেন আল্লাহ তো হাত আছে, কোরআনে আছে, আছে না? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, আল্লাহ চেহারার কথা বলছেন না? এটা ব্যাখ্যা করেছেন ইমাম আজম শারহু ফিকহিল আকবারে, ফালাহু ওয়াজহুন লাইসাকা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসাকা আইদিনা ওয়ালাহু রিজুলুন লাইসাকা আরজুলিনা লাইসাকা মিসলিহি শায়, আল্লাহর চেহারা আছে আমাদের মতো চেহারা নয়, আল্লাহর হাত আছে আমাদের মতো হাত নয়, আল্লাহর কদম আছে আমাদের মতো কদম নয়, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিসাল নাই, আল্লাহর ওই রকম হাত আছে যে রকম হাত আল্লাহর দরকার, সেটা আমাদের মতো পাঁচ আঙ্গুল বিশিষ্ট হাত নয়। আল্লাহু আকবার। এই কথাটাই তো আহলে হাদিসরা বুঝলো না, এই জন্য আল্লাহর সামনে চরম থেকে চরম বেয়াদবি তারা করছে। আহলে হাদিসরা তাদের বইতে লিখছে আল্লাহর মাত্র একটা পা, তারা বলেছে আল্লাহর সমস্ত চেহারায় চোখ আছে, তারা বলেছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, কিয়ামতের দিন শুধু আল্লাহর চেহারাটা থাকবে, হাত পা কিছু থাকবে না। কত বড় বেয়াদব!
এখানে ওয়াইয়াক্কা ওয়াজহু রাব্বিকে আল্লাহর জাত মুরাদ কি মুরাদ জাত কিন্তু বেকুফের দল গর্ধবের দল হামার ইবনে হামার দল কোরআন হাদিস বুঝে না আন্দাজে ফতোয়া দেয় যে হাসরে কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর হাত পা থাকবে না শুধু চেহারাতেই থাকবে কত বড় বেয়াদবি আল্লাহর সামনে এরপর তাদের এক মৌলবি এই যে কি কি মৌলবি আছে না খালি বিন 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 হামার বিন হামার আছে না একটাই বলছে আচ্ছা একটাই বলছে কি যে আল্লাহর এক হাতে মাত্র দুই আঙ্গুল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপনারা যে বলেন আমি আহলে হাদিসকে তো শক্তভাবে ধরি কেন আহলে হাদিসদের আকীদার ব্যাপারে আমি যা জানি যদি আপনি জানতেন তো মুখে থুতু মারতেন না মুসলমান বলার সুযোগ নাই তাও তো আমি অনেকটা তাদের ক্ষেত্রে আহলে হাদিসের ক্ষেত্রে শিথিল হয়ে বক্তব্য দিচ্ছি যেন হেদায়েত হয় যেন আসে ঠিক কিনা তা আমার আল্লাহ সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার তিনি সৃষ্টির মুখাপেক্ষী নন তিনি সর্বত্র বিরাজমান এলমান কুদরাতান এবং তিনি ফাকাস সামাওয়াতিস সাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক যে রজা শরীফের মাটি বিদ্যমান নাকি খালকি নূরে সৃষ্টি এই ব্যাপারে একটা হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুলিত আনা ওয়া আবু বকর ওয়া উমর মিন তিনাতিন ওয়াহিদা অন্যরা টেস্টে মিন তুরবাতিন ওয়াহিদা ওয়া নুদফানু ফিহা আমাকে এবং আবু বকরকে এবং ওমরকে একই জায়গার মাটি থেকে তৈরি করা হয়েছে সেটা হলো জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকের মাটি এবং আমরা তিনজন একই জায়গায় বিশ্রাম নিব রাসূলুল্লাহর এই হাদিস মোতাবেকই আমরা দেখি জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর কাছে আবু বকর সিদ্দিকের মাথা আর আবু বকর সিদ্দিকের হাঁটুর কাছে হযরত ওমরের মাথা সুবহানাল্লাহ ঠিক কি না হ্যাঁ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউসে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর কাছে আবু বকরের মাথা আর আবু বকরের হাঁটুর কাছে ওমরের মাথা এখন এই যে মাটির কথা আসলো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকের মাটি তো সাধারণ মাটি না ওইটা তো জান্নাতের মাটি এবং সেটা কি করা হয়েছে আল্লামা কুস্তলানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লিখেছেন জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকের মাটি জিব্রিল নিজে নিয়ে গিয়েছিলেন ফা গুসিলাত বিমা ইত্তাসনিম জান্নাতের তাসনিম নহরের পানি দিয়ে মাটিকে ধৌত করা হয়েছিল ফতাফাত বিহিল মালায়েকা এবং বেহেশতই মাটি নিয়ে ফেরেশতারা যখন তোয়াফ করলো তখন জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকের মাটি নূর হয়ে গেল সুবহানাল্লাহ কত বুঝতে এই জন্য আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূর খালকি নূর খালেক হচ্ছেন আল্লাহ জাতি নূর বলা যাবে না শিরক হবে আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ নিজের জাত থেকে কাউকে বানান নাই নিজ অন্যের জাত থেকে হন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন সেটা খালকি নূর সৃষ্টি কথা বুঝতে পারছেন আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ বলে ইমান থাকবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল সেজন্য আল্লাহ রাসূল হাসলে নূর বেরোইতো বগল থেকে নূর বেরোইতো তিরমিজিতে এসছে হযরত একজন সাহাবী বর্ণনা করেছেন আব্দুল বিন আব্বাস ইদা তাকাল্লামারু ইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতের হাসি হাসতেন যখন বেহেশতের হাসি হাসতেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হইতো আর আমাদের দুই দাঁতের মাঝখান থেকে বাতাস বের হয় সহি আল বুখারী তোমার আমার গর্দানে এমনি সর হইছে অ্যারেস্ট করবা আমার ভক্তরা খুব ভয় পায় আমাকে নিয়ে কেউ যদি মারতে আসে বুঝেন না আচ্ছা আমাকে বাঁচাবে ওরা না আল্লাহ তাআলা যদি আমি মৃত্যুকেই ভয় পাইতাম তো ঘর থেকে বের হইতাম কথা বলেন শুনছি প্রধানমন্ত্রীর উপর হামলা হয়েছে এ পর্যন্ত 17 বার আমার উপরে 19 বার কতবার আল্লাহ আমাকে বাঁচাই রাখছে আলহামদুলিল্লাহ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে আল্লাহ বাঁচাই রাখছে বহু হামলা হয়েছে আমার উপর বহু মামলা হয়েছে কিন্তু আল্লাহর কি রহমত এত মামলার পর 1 সেকেন্ডের জন্য আমি জেলে যাইনি আলহামদুলিল্লাহ এটা বুঝলাম না আল্লাহ তাআলার কি কারিশমা আপনার পেপার পত্রিকায় দেখছেন না কথা চ্যানেলগুলোতে দেখছেন এই যে সময় টিভি বাংলাদেশে একটা পপুলার টিভি গত বছর 1 মাস প্রচার করছে আমি জেলে আমি চিন্তা করছেন সাংবাদিকতার নামে কত সাংঘাতিক কাজ আল্লাহ হেদায়ত করুক আমি জেলে গেলে আর কি খুশি হবে ঠিক কিনা
তো আল্লাহর নবী হযরত ইউসুফ তো জেলে গেছে ঠিক কি না আল্লাহ দ্বীনের জন্য জেল কেন মৃত্যুকান বরণ করবে কথা বুঝছেন ভাই বুখারী দ্বিতীয় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস আনাস বিন মালিক বলেন খালেদ সাইফুল্লাহ যুদ্ধে গেছেন আল্লাহ রাসূল হাত তুলছেন দোয়া করতেছেন আনাস বিন মালিক বলেন রাসূলুল্লাহ যখন দুই হাত দোয়াতে তুললেন হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহে আমি নূর নবীর দুই বগলে নূরের চমক দেখতে পেলাম রাসূলুল্লাহ যখন হাত তুলছেন আনাস দেখলেন আল্লাহ রাসূল দুই বগল থেকে নূর বের হচ্ছে আচ্ছা ভাই আমার আপনার বগলের অবস্থা কি ও তো আফ্রিকার জঙ্গল হয়ে আছে ঠিক কি আর রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের বগল থেকে নূর বের হইতো সুবহানাল্লাহ আকীদা ঠিক করেন নজদীও হওয়া যাবে না বেদাতীও হওয়া যাবে না আহলে সুন্নতই তো ঠিক কি না আমরা ওহাবীও হব না বেদাতীও হব না নজদীও হব না বেদাতীও হব না আহলে সুন্নাত আহলে আমান ঠিক কি না আল্লাহ তাআলার কি আকার আছে জবাব দিছি সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার এক ভাই প্রশ্ন করছে হুজুর জানাজা নামাজের পর হাত তুলে দোয়া করা কি জায়েজ কুরআন সুন্নাহর আলোকে বললে ভালো হয় আরে ভাই যেখানে দোয়া হয় করবেন যেখানে হয় না চুপ থাকবেন এটা নিয়ে মারামারি দরকার নাই আপনি যে জানাজা নামাজ বলেন এটি তো একটা দোয়া কিন্তু যেখানে তার প্রতিপত্তির জন্য মানুষ একটু হাত উঠে আপনি উঠাইবেন হাত আল্লাহর কাছে তুলতে তো সমস্যা নাই আর যেখানে হাত তুলে না ওইখানে আবার বাধ্য করারও দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকা বলে সম্বোধন করা যাবে কি আকা অর্থ নেতা আকা অর্থ কি কথা বলে না নেতা তো এইরকম শব্দ রাসূলুল্লাহ সানে ব্যবহার না করে আমরা আরবিটা ব্যবহার করব ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন ঠিক কি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী বলে অনেকে বলে এটা নাকি ওনার শানের খেলাফ হয় বিস্তারিত জানাবেন দেখুন বিশ্ব থেকে অনেক বড় জাহান কি বুঝলেন আল্লাহ তার রাসূলকে বলেছেন রাহমাতুল লিল আলামিন আর বিশ্ব বললে বিষয়টা ছোট বোঝায় আলামিন কাকে বলে আলাম শব্দের বহুবচন আলামিন আলামিনের ব্যাখ্যায় ইমাম শাওকানি ফাতুল কাদির লিখেছেন কুল্লু মা সাওয়াল্লাহি আযজা ওয়া জাল আল্লাহ ছাড়া আকাশে জমিনে উপরে নিচে যা আছে পুরাটার নাম আলামিন আল্লাহ হলেন রব্বুল আলামিন আমার হুজুর রাহমাতুল লিল আলামিন এজন্য আমরা বলবো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোটা সৃষ্টির নবী বলেন সুবহানাল্লাহ আমিও নামতেছি একসাথেই নামব সম্মানিত শুধু আমরা জানি চারখানা আসমানি কিতাবের মধ্যে জবর একটি আমাদের জানার ইচ্ছা জবর কিতাবের অনুসারীদের কোন ধর্ম বলা হয় দেখুন জবর কিতাবটাই আর তাওরাত এই দুইটা মিলায় ওল্ড টেস্টামেন্ট এটার অনুসরণ করছে বর্তমান ইহুদিরা আর নিউ টেস্টামেন্ট বাইবেলের অনুসরণ করছে খ্রিস্টানরা কিন্তু আসমানি কিতাব যে কোরআন ছাড়া আছে সবগুলি একটাও আসমানি নেই সব দুনিয়াবি কিতাব ওখানে খুঁজো আল্লাহর কথা পাইবে না সব পাদ্রী আর পুরোহিতদের কথা এখন একমাত্র মানতে হবে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইলমে গায়েবের অধিকারী এটা একটা স্পর্শকাতর প্রশ্ন আপনারা নিয়ে ঈমান ইসলাম চিনলেন না এত দুর্বল বিষয়ে হাত দেন কেন এখন তো ভালো করে মুসলমান হন নাই এত সূক্ষ্ম বিষয়ে হাত দিয়ে ঈমান নষ্ট করবে যদি আমি বলি আমরা যে রকম গায়েব জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম গায়েব জানতেন না তাহলে কাফের হয়ে যাবেন আর যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম গায়েব জানতেন আল্লাহ যে রকম জানেন তাহলে মুশরিক হয়ে যাবে তো বিষয়টা কি আমার আপনার নিকট যেটা গায়েব আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেটা গায়েব ছিল না আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব নয় গায়েবকে মোল্লা আলী কারী মেশকাতে শরাবের কাপ প্রথম খণ্ড হাদিসে জিব্রিল দুই ভাগ করছেন একটা গায়েবে জাতি বিনা মাধ্যমে গায়েব জানা এই রকম গায়েব একমাত্র আল্লাহ জানেন আল্লাহ কোরআনে বলেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আকাশ ও জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না এটা গায়েবে জাতি আবার আল্লাহ তার রাসূলের শানে বলেছেন ওয়া মা হুয়া আলাল গায়বে বিদনিন সুয়ুতি ব্যাখ্যা করেছেন ওয়া মা হুয়া আলাল গায়বে বিবাখিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব প্রকাশে কৃপণ নন এই জন্য গায়েব দুই প্রকার একটা বিনা মাধ্যমে গায়েব জানা সেটা আল্লাহর জন্য খাস আরেকটা কোন মাধ্যমে গায়েব জানা ওই রকম গায়েবকে গায়েবে এজাফি বলা হয় ওই রকম গায়েব আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কথা পাইছেন
কাজা নামাজের বিধান নাই এক হুজুর বলেছে এটা হুজুর না এটা বুজুর হাদিসের মধ্যে বাবু সালাতিল ফাওয়াদ যে আসছে এটাই হচ্ছে কাজা নামাজ নামাজের পর হাত তুলে দোয়া করার বিধান কি ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা সুন্নতে মুতাওয়ালেসা সম্পূর্ণ জায়েজ না শুধু সুন্নাত এই ব্যাপারে আমি এই পর্যন্ত 70টি হাদিস পেয়েছি আলহামদুলিল্লাহ নামাজের ইকামতে ইমাম ও মুক্তাদি কখন দাঁড়াবে দয়া করে সুন্নাত তরিকাটি বলবেন ও মিয়া আপনারা যদি উঠাউদি করেন কারে বার শোনাবো প্রশ্ন উত্তর দিব কারে মিয়া সাহেব পাগল হয় না আর কিছু শোনো শোনো আর 2 মিনিট দেখুন ভাই এই যে আমাদের দেশে যে নিয়মটা চালু হইছে একামতের আগে মুয়াজ্জিন মোটা গলা কয় দাঁড়াইয়া কাতার সোজা করো তারপর সব দাঁড়ায় যায় ঠিক কি না তারপর সব তারপর মুয়াজ্জিন একামত করে তারপর নামাজ হয় আল্লাহর কসম এটা সুন্নতের খেলা মাকরুহে তারিমা বেদাতে সাইয়্যা রাসূলুল্লাহর জামানায় এই রকম কোন নিয়ম চালু ছিল না রাসূলুল্লাহর জামানায় মুসল্লি কেউ শুয়ে থাকতেন কেউ বসে থাকতেন কেউ দাঁড়ায় থাকতেন মুয়াজ্জিন একামত দিলে দাঁড়ানো শুরু হইত কেউ আল্লাহু আকবার বলে দাঁড়াইতো কেউ আশহাদু আল্লাহ দাঁড়াইতো কেউ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে দাঁড়াতো কেউ হাইয়ালা সালা বলে দাঁড়াতো কেউ একামত শেষে দাঁড়াতো এবং এমন রাওয়ায়াত বুখারীতে আমি পেয়েছি যে একামতের শেষে সাহাবা একরাম দাঁড়িয়েছেন সহিহ বুখারী মাকতাবাতুর রাসাল সৌদি আরবের ছাপ প্রথম খণ্ড 120 পৃষ্ঠার হাদিস সাহাবী বলেন ইদা উকিমাতিস সালাতু ফারুদ্দিলাতিস সুফুফু কিয়ামা রাসূলুল্লাহ জামানায় একামত শেষ হলো তারপর দাঁড়িয়ে কাতার সাজা করা হলো কত বুঝতে পারছেন এখন আপনাকে দাঁড়াতে হবে একামত শুরুর পরে যখন দাঁড়ান তবে সর্বোত্তম হাইয়ালা সালাত সময় ফতোয়া সামিতে এসেছে ইয়াকুমুল ইমামু ওয়াল মুকিম ইনদাল হাইয়ালাতাইন ইনদা উলামাইনা সালাসাতি ইল্লা যুফা আমাদের তিন বড় ইমাম আবু হানিফা মুহাম্মদ আবু ইউসুফ তাদের মতে ইমামু মুক্তাদি তখন দাঁড়াবে যখন মুয়াজ্জিন বলবে হাইয়ালা সালাত কথা বুঝেন নাই ভাই নারায় রেসালাত কি ফালতু স্লোগান বলেছে জনৈক মৌলবী এই মৌলবী জনৈক মৌলবী না জেনাকার মৌলবী এটা জনৈক মৌলবী না জেনাকার মৌলবী এটা রেলেন কালাম না এটা ছিল মুয়াজ্জিন আব্দুল করিম পাটোয়ারি মসজিদ আছে না দীপু মনির চাচার মসজিদ এখানে মুয়াজ্জিনই কর্তা টেবিলে টাকা তুলত গলা আছে গাইতে গাইতে গায়ক হয় এটা বলতে বলতে বক্তব্য এটা এই কথা বলা কুফুরি তার ইমান গেছে তার বউ গেছে বউ তো আর নিজের না জানে কি আগে গেছে যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে তারা নাকি আবুল হাবিব যারা এটা বলে তারাই আবুল হাবিব বর্তমান রাজনীতি এবং খেলাফতের মধ্যে পার্থক্য কি বর্তমান রাজনীতি হচ্ছে ইলেকশন খেলাফত হচ্ছে সিলেকশন এই পার্থক্য বড় পার্থক্য বর্তমান রাজনীতি কি ইলেকশন যেখানে চোর বেশি ওইখানে সদস্য বেশি কথা বলেন ইলেকশনের অর্থ সকলে মত প্রকাশ করবে ভোট দিবে ইসলাম এটা সমর্থন করে না ইসলাম বলে সিলেকশন অর্থাৎ ভালো মানুষরা বসে সবচেয়ে ভালো মানুষকে পরিবর্তন হবে একটা সিলেকশন আর একটা ইলেকশন গত বছর কোরের পার মাহফিলে আপনি নামাজে একামতের সুন্নাত তরিকা বলার কারণে আপনাকে বেদাতি বলেছে এক মুরব্বি আমার যে বেদাতি বলছে ওর একটাও দাঁত নাই সবই বেদাত আজকের মতো এখানে শেষ আবার কি এটা এটা দুটা এটা দয়া করে বলবেন গান বাজনা কি ইসলামে জায়েজ গান বাদ্য ইসলামে না জায়েজ এবং হারাম আল্লাহ পাক কোরআনে সূরা লোকমানে বলেছেন ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين একজন দুইজন নয় সাতাইশজন মুফাসসির একমত লাহওয়াল হাদিস বলে আল্লাহ তাআলা গান বাদ্যকে হারাম করেছেন রাসূলুল্লাহর হাদিস আছে এই এরা কি গান বাদ্যের লোক নাকি একসাথে উঠা দর্শক গান বাদ্যের বিরুদ্ধে বলাতে বস বেটা ফতোয়া শুনে যা হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল গানা ইউমবিতুন নিফাক গান মুনাফিকি বা মুনাফিক বানায় মানুষকে নিফাক সৃষ্টি করে কথা বুঝছেন এই যে এক বাউল করলো ফাউল এখন বুঝছে শ্বশুর বাড়ি এই বেটা সারার এক ভিক্ষা করে 10,000 টাকা পায় না এই 50,00,000 টাকা ঘোষণা দিচ্ছে আমাদের সাথে বাস করবে চিন্তা করছে বামনে চান ধরতে চায় এই বাউলে কেউ চিনত না জেলে যাওয়ার ঘোষণা দিচ্ছে
কি কয় সার রাইতে যে আমি তো কিছু বুঝে ও ও ও জি করতে থাকে সার রা এর কোন অর্থ ব্যাখ্যা আছে সারা রাত শারিন্দা পিটা 10000 টাকা ভিক্ষা পায় না এটা 50 লাখ টাকা ঘোষণা দিছে বহস করবে বেটা তোর সাথে বহস করার জন্য আলেমদের মাথা খারাপ হয় না ঠিক মতো কিন্তু পেশাব করে পারি না না নাম রাখছে শরীয়ত সরকার শরীয়তের কিচ্ছু নাই নাম রাখছে শরীয়ত সরকার ঠিক কি না গানবা তো হারাম আপনার অনেকে বলে খাজা বাবা নাকি গান গাইতে কইছে এর কোনো কিতাবে নাই এটা আমার খাজা বাবার উপর অপবাদ তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান গাইতে বলছে বাউরা আমি একটা কথা বলি তোমাদের ইটের জবাবে আমার কাছে পাটকেল আছে গান গাইলে খাজা বাবা কি শাস্তির কথা বলছে তা কি শুনছো শোনো নাই বলবো আমার খাজা বাবা বলছেন যেই পোড়া কপাল গান গায় বাদ্য দিয়া ওটারে ধরো দুই হাত বাঁধো মাথার চুল চাষো তারপরে ওই হতবাকার মাথার মাঝখানে সুপারি রেখা কাঠের খড়ম দিয়া 10টা বাড়ি দাও এটা কোথায় আছে এটা ওই কিতাবে আছে খাজা বাবা গান গাইছেন এটা যে কিতাবে আছে তোমারটা দেখো আমারটা দেখো তোমারটাও নেই আমারটাও নেই মা